ইউরোপিয়ান আদালতের সদস্য পদের চেয়ে ব্রিটেনের কাছে বেশি জরুরি অবৈধ অভিবাসন ঠেকানো, এমন মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ব্রিটিশ প্রধানমন্ত্রী জানান, অবৈধ অভিবাসন ঠেকাতে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে, যে কোনো মূল্যে তা বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি। সাগর পথে বা যে কোনো উপায়ে ব্রিটেনে অবৈধ অভিবাসন ঠেকাতে আমরা বদ্ধপরিকর। যারা অবৈধভাবে ব্রিটেনে প্রবেশ করছেন তাদেরকে হুঁশিয়ারি করতে চাই, এখানে বসবাসের কোনো সুযোগ নেই। এই সুতো আমরা নতুন পরিকল্পনা নিয়েছি, অবৈধ অভিবাসন ঠেকাতে যে কোনো মূল্যে আমরা সেই পরিকল্পনা বাস্তবায়ন করবই।